জয় হিন্দ বন্ধুরা আপনাদের সকলকে আবার একবার স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম শিক্ষক নিয়োগ হ্যাঁ বন্ধু পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ করা হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন আপনারা একেবারে স্ক্রিনের বা সাইডে দেখতে পাচ্ছেন ঠিক আছে অফিশিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছে সেই নোটিশও আমি অ্যাটাচ করে দিয়েছি থামমেলের মধ্যে ঠিক আছে অনলাইনের মাধ্যমে আপনারা এখানটায় অ্যাপ্লাই পারবেন এবং কোয়ালিফিকেশন টুয়েলভ পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন বিস্তারিতভাবে ভিডিওটিতে যাওয়ার পূর্বে রিকোয়েস্ট রাখছি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল করে দিন এই ধরনের আপডেট সব আগে পাওয়ার জন্যে চলুন বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নেওয়া যাক অনস্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান কত তারিখে প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট নোটিস এটা প্রকাশিত হয়েছে সাতাইশ তারিখ সেপ্টেম্বর মাসের ঠিক আছে এখানটা কী কোন পদে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার হ্যাঁ বন্ধু অ্যাসিস্ট্যান্ট টিচার পদে এখানটায় নিয়োগ করা হবে টুয়েলভ পাস যোগ্যতায় এখানটায় যদি তোমরা আবেদন করতে চাও এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার সময় প্রয়োজনীয় যে নথি চাওয়া হবে ঠিক আছে ডকুমেন্টস আপলোড করতে বলা হবে সেগুলো আপলোড করবেন এবং ফর্মটি ফিল আপ সম্পূর্ণ শেষ হয়ে গেলে আপনি শেষে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবেন সেটা ডাউনলোড করে রেখে দেবেন ইন ফিউচার সেটা আপনার কাজে আসবে রিটার্ন এক্সামিনেশান এবং ভাইবা ভাইবা বা ইন্টারভিউয়ের সময়ে সেটা কাজে লাগতে পারে তাই ওটা যত্ন করে রাখবেন ঠিক আছে এখানটায় কিছু ইম্পর্ট্যান্ট ডেট দিয়ে দিয়েছে আবেদনের লাস্ট ডেট অন স্ক্রিন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আবেদনের লাস্ট ডেট রয়েছে তিরিশ নয় দু হাজার চব সরি তিরিশ দশ দু হাজার চব্বিশ পুরো এক মাস সময় জুড়ে কিন্তু এখানটায় আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই অপশানে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কটি স্টেপ রয়েছে এগুলো আপনাদের ফলো করতে হবে আবেদন করতে গেলে প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ডিটেল ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে সেটা করে নিতে হবে তারপরে এইখানটায় সিঙ্গেল অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু করতে পারবেন একজন একটাই অ্যাপ্লিকেশন করতে পারবেন অল ইনফরমেশন রিগার্ডিং দ্য পোস্ট উইল বি অ্যাভেলেবেল ইন দ্য পোর্টাল এই পোর্টালে কিন্তু এই ভ্যাকান্সি সম্পর্কে সমগ্র তথ্য দেওয়া রয়েছে একটা মাত্র ভ্যাকান্সি রয়েছে ই ডাব্লু ইসি অর ই ক্যান্ডিডেটের জন্য পে লেভেল সিক্স অনুযায়ী বেতন থাকবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে খুব ভালো স্যালারি রয়েছে মে এলিজিবিলিটি মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস লাগবে তার পাশাপাশি এখানটায় আরও একটা ডিপ্লোমা ইন টিচিং দ্য ডিপ ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য হিয়ারিং হ্যান্ডিক্যাপ আন্ডার মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার গভর্মেন্ট অফ ইন্ডিয়া তারপরে সার্টিফিকেট ইন টিচিং দ্য ডিফ ফ্রম স্টেট রিকগনাইজড টিচার্স ট্রেনিং সেন্টার এই দুটোর কোয়ালিফিকেশান মধ্যে যে কোনো একটা থাকলে থাকতে হবে প্লাস তোমার ওই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান পাস কিন্তু করা লাগবে ঠিক আছে এই হচ্ছে কোয়ালিফিকেশান যদি কারো গ্রাজুয়েশান থেকে থাকে সেক্ষেত্রে আরও ভালো এখানটায় ডিজায়ারেবল কোয়ালিফিকেশান গ্রাজুয়েশান রাখা হয়েছে গ্রাজুয়েট ডিগ্রি রাখা হয়েছে ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট অ্যান্ড হিয়ারিং ইম্পেয়ার্ড পারসন আর নট সুইটেবল যেহেতু এটা হ্যান্ডিক্যাপ্ট স্কুলের জন্য টিচার নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে এখানটা যে যিনি টিচার পদে যুক্ত হবেন অবশ্যই তাকে ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট এবং হিয়ারিং ইম্পেয়ার্ড পারসন আর নট সুইটেবল বলা হয়েছে অর্থাৎ এখানটা ভিজুয়াল হ্যান্ডিক্যাপ এবং হিয়ারিং ইম্প্যার পার্সন কিন্তু নেওয়া হবে না এস লিমিট বলা রয়েছে একত্রিশ আট দু অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছর অবশ্য রিল্যাক্সেশান পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানটায় আপনাদের লাস্ট ডেট তিরিশ দশ দু রয়েছে দুটো ধাপে পরীক্ষাটা হবে আপনাদের একটা হবে রিটেন এক্সামিনেশান আর একটা হবে ইন্টারভিউ ঠিক আছে সিলেবাস রিটেন এক্সামিনেশানের সিলেবাস কী থাকছে অ্যারেথমেটিক ক্লাস এইট স্ট্যান্ডার্ড দশ নম্বর ইংলিশ দশ নম্বর জেনারেল নলেজ দশ নম্বর এবং স্পেশাল এডুকেশনে দশ নম্বর ঠিক আছে এখানটায় কোনো রকম অ্যাপ্লিকেশান ফিসের প্রয়োজন নেই যে কেউ ফ্রিতে আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন নো অ্যাপ্লিকেশন ফিস ইস উইল বি রিকোয়ার্ড ক্যান্ডিডেট আফটার সিলেকশন উইল হ্যাভ টু অ্যাবাইডিং দ্য রেভেন্ট গভ রুলস অ্যান্ড রেগুলেশন এস ইস্যুড ফ্রম টাইম টু টাইম নো টি এ ডি এ উইল বি পেইড টু দ্য ক্যান্ডিডেট ফর দ্য সিলেকশন টেস্ট ইন্টারভিউ টেস্ট ঠিক আছে সব কিছুই বলে দিলাম আপনাদেরকে নোটিসটা তন্নতন্ন করে সব কিছু যা যা পারলাম সব বলে দিলাম একটা নিয়োগ করা হচ্ছে আক্রাহাট আক্রাহাট দিশারি হ্যান্ডিক্যাপড স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার আক্রাহাট দিশারি হ্যান্ডিক্যাপ্ট স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে লোকেশন হচ্ছে কোচবিহার ঠিক আছে এটা গভট স্পনসার্ড একটা স্কুল যদি কেউ আবেদন করতে চান কোয়ালিফিকেশনের সঙ্গে আপনার কোয়ালিফিকেশন ম্যাচ করে সেক্ষেত্রে আবেদন করতে পারেন